এই মসজিদে আকসার ইতিহাস একটু সংক্ষেপে উপস্থাপন করছি, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। কোন মসজিদে আকসা? যে মসজিদে আকসায় আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মেহরাজ রাতে তিনি ইমাম হয়ে সমস্ত নবীদের নিয়ে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মসজিদে আকসা? এই মসজিদে আকসার এত সম্মান কেন বেশি? প্রত্যেকটা মুসলমানের অন্তরের সঙ্গে সম্পর্ক হলো মসজিদে আকসার। এই মসজিদে আকসায় যদি কোন মুসলমান এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ দয়াময় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওই মানুষের নামে আমলে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু গভীরে যান, হিস্টোরিটা বোঝার চেষ্টা করুন। এই মসজিদে আকসা এটা হলো আমাদের প্রথম কিবলা। আল্লাহর নবী হুজুর আমানত, তিনি নামাজের হুকুম পেলেন, আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিলেন। ফরজ নামাজের আগেও আমার নবী নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহ একটা সিস্টেম বেঁধে দিয়েছেন, মেহরাজের রাত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী আর আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কি দেননি। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আজকে গোটা বিশ্বের মুসলমান, তাম বিশ্বের মুসলমান নামাজ আদায় করে। নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম, নামাজের কিছু পদ্ধতি, নামাজের কিছু সিস্টেম, নামাজের কিছু শর্ত শরায়ত আছে। নামে নামাজ পড়তে গেলে প্রত্যেকটা মুসলমানকে কিবলামুখ হতে হবে, আল্লাহর কাবাকে সামনে রাখতে হবে। অতএব আমরা নামাজ পড়ি, নামাজটাকে আদায় করার সময় কোন দিকে মুখ করে দাঁড়ায়? কোন দিকে? অনেকে বলেছেন পশ্চিম দিকে নাকি? আসলে পশ্চিম দিকে আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিবলামুখ হওয়া, উদ্দেশ্য আল্লাহ কাবাকে সামনে করা। আমরা কাবা শরীফের পূর্ব দিকে আছি তাই পশ্চিম দিকে ফিরি, তাই আমাদের সামনে কাবা হয়। যারা কাবা শরীফের পশ্চিম দিকে আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরবেন। আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কোনটা কোনো ব্যাপার নয়, আমাদের উদ্দেশ্য আল্লাহ কাবাকে সামনে করা। কথা ঠিক না ঠিক? আল্লাহ দয়াময় এই কাবা শরীফকে কিবলা করেছেন কবে থেকে? এই কাবা শরীফ প্রথম কিবলা নয়, প্রথম কিবলা হলো যেটা ফিলিস্তিনের জেরুজালেম শহরে, যে মসজিদে আকসা বাঁচানোর লড়াইয়ে ফিলিস্তিনি ভাইরাসকে নেমেছে, ওই মসজিদে আকসা যেটা ইহুদি জালেম সরকার অবৈধ রাষ্ট্র ইসরায়েল যেটাকে দখল করতে চাইছে। ও ভাইরা বা বেরা, এই মসজিদে আকসা এটা হলো প্রথম কিবলা। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী প্রথম নামাজ আদায় করতেন ওই মসজিদে আকসাকে কিবলা করে। মসজিদে আকসার দিকে নামটা ফিরিয়ে আল্লাহ নবীর মনে হলো নামাজরত অবস্থায় তিনি শুধু মনে মনে করলেন, আল্লাহর কাছে তিনি এই তামান্না করছিলেন, ও দয়াল্লাহ মসজিদে আকসাকে যদি কিবলা না বানিয়ে আপনার পবিত্র প্রভাব ওটাকে যদি আমার জন্য আমার উম্মতের জন্য যদি কিবলা করে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আমার নবীর চাওয়া, আমার নবীর মনের নিয়ে, আমার নবীর মনের আশাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নবী আমার নামাজরত অবস্থায় এতটুকু মনে করেছেন, আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফাত আমার আপনার দয়ার নবী মায়ার নবীর উপরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল, কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, আপনারা তাকাল্লু বা ওয়াজহিকা ফিস সামা ফালানু আল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। ইয়া হাবিব, আমার দোস্ত, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার মনে হচ্ছে মসজিদে আকসাকে কিবলা না করে যদি মসজিদে হারামকে কিবলা করে দিতাম আপনি খুশি হতেন। ইয়া হাবিব, আমি আল্লাহ এটাই কবুল করে নিয়েছি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারা মোবারকটা মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে নিয়ে আল্লাহর কাবা
বাইতুল মুকদ্দাসের দিক থেকে ফিরিয়ে আল্লাহর কাবা ঘরের দিকে মুখটা ফিরিয়ে নেন, আপনার চেহারা মোবারকটাকে আল্লাহর কাবা ঘরের দিকে করে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার জন্য আর আপনার উম্মাত উম্মতিদের জন্য মসজিদে হারামকে আমি আল্লাহ কাবা বাইতুল্লাহকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ যদি মসজিদে আকসা কেবলা না হয়ে কাবা বাইতুল্লাহ কেবলা হতো ভালো হতো। আল্লাহ আট নাজিল করে বলুন হাবিব নামাজ যত অবস্থায় মুখটাকে ফিরিয়ে আপনি কাবা বাইতুল্লাহর দিকে করেন, জোরে বলুন। আদি বান্দা থাকলে একটু মজাটা বেশি পাবেন। আমি মদিনা শরীফে গিয়ে যে মসজিদে আল্লাহর নবী নামাজ রত অবস্থায় ওই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন, ওই মসজিদটা আজকে আজও দুটো কেবলা দুই কেবলা যুক্ত মসজিদ। ওই জন্য মসজিদের নাম হলো মসজিদে কিবলা তাই, মসজিদে কিবলা তাই। কোন দিকে আমরা এই যে স্টেজ এই যে গেট না গেট তো মাহরাম মসজিদের মেন গেট থেকে ঢুকে সামনে দেখি কি মেম্বার অথবা মেহরাব, সামনে দেখি মেম্বার অথবা মেহরাব। ঠিক আল্লাহ নবী যেভাবে নামাজটা ফিরে পড়ছিলেন মসজিদে আকসার দিকে একদম গেটের সোজাসুজি উপরে একটা নিশানা লাগানো আছে, ওটা ছিল প্রথম কেবলা। নামাজরত অবস্থায় আল্লাহ নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজে নিয়ত করেছিলেন, নামাজটা সমাপ্ত হলো নামাজের মাঝে কেবলা পরিবর্তন হলো, নবী নামাজ সমাপ্ত করলেন আল্লাহর কাবার দিকে মুখ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের প্রথম কেবলা কোন ঘর? ওই মসজিদে আকসা। আমার নবী আর সাহাবারা একটা সময় দীর্ঘ একটা সময় মসজিদে আকসাকে কেবলা করে নামাজ পড়েছেন না পড়েননি? তাতে বিশ্বের মুসলমানের প্রাণের সঙ্গে সম্পর্ক মসজিদ আকসা মহব্বত আছে না নেই? আছে না নেই? অতএব গোটা বিশ্বের জমিনে যত মসজিদ আছে ওই মসজিদের সঙ্গে তিনটে মসজিদের তুলনা করা যাবে না। নাম্বার ওয়ান আল্লাহর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরের একেবারে সংলগ্ন যেটাকে গোল করে ঘিরে মসজিদে হারাম, তাই তো? মসজিদে হারাম, মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে এক লক্ষ রাকাতের নেকি দেয়, জোরে বলুন। দ্বিতীয় মসজিদ মদিনা শহরে সোনার মদিনা, আমার নবী যে মসজিদের প্রতিষ্ঠাতা, আমার নবী যে মসজিদ নির্মাণ করেছিলেন সাহাবাদের নিয়ে মদিনা শরীফে হিজরত করে, ওটা হলো মসজিদে নববী শরীফ, ওটা হলো মসজিদে নববী শরীফ। ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়, জোরে বলুন। তৃতীয় মসজিদ ওটা হলো ওই মসজিদে আকসা, ওই মসজিদে আকসা যে মসজিদে বাঁচানোর লড়াই ফিলিস্তিনি ভাইরা নেমেছেন, জামাস বাহিনী নেমেছেন, এটা হলো মসজিদে আকসা। ওই মসজিদে আকসায় এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 25,000 রাকাতের লেখি দেন, জোরে বলুন। গোটা বিশ্বে যত মসজিদ আছে মসজিদের সঙ্গে তিনটে মসজিদকে সমান চোখে দেখা যাবে না। আল্লাহ পাক এই মসজিদের কথাটাই কোরআন শরীফে বলেছেন 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল একেবারে শুরু লাইন সূরার প্রথম আয়াত আর পারারও শুরু আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় এসেছিলেন। অতএব আমার নবী যে মিরাজের রাতে ওই মসজিদ এসেছিলেন সমস্ত নবীদের নিয়ে নামাজ আদায় করেছিলেন, আল্লাহ পাক তার হাবিবকে যে মসজিদে এনেছিলেন এটা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল করে দিয়েছেন, যেটা বলুন। আরেকটু ক্লিয়ার বলবো মসজিদ আকসার সঙ্গে আমাদের কিরকম সম্পর্ক, আরেকটু ইতিহাস তুলে ধরি সংক্ষেপ। আমি আমার আলোচনা প্রথম বলেছি প্রথম পর্বে নবীর সম্মানের কথা বলবো, দ্বিতীয় পর্বে আমাদের জীবন পরিবর্তনের মতো কিছু অংশ তুলে ধরবো, তৃতীয় পর্বে নবীর ভালোবাসা বুঝে নেবো ইনশা আল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? তাকবীর দান তো না ওই তাকবীর, সবাই তাকবীর দিয়েছে নাকি ফাঁকি দিয়েছেন নাকি? তাকে ফাঁকি দিলেন আমাকে? ও এমনি তো ডাকে না, এমন মানুষ আছে এক সপ্তাহে একবার আল্লাহ বলে না, আছে না নেই? এক সপ্তাহ চলে গেল জীবন থেকে একবার উঁচু করে দিও, এরকম মানুষ আছে না নেই? ডাকনে ওলাদের সঙ্গে বসেছি খুব নাচে চলেও সবাই যদি ভক্তির সঙ্গে আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকি ভালো লাগবে না খারাপ লাগবে? একদম প্রাণ ধরে কেউ ফাঁকি দেবো না, আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকবো, প্রাণ ধরে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, একদম মিষ্টি আওয়াজে নার্ভি আওয়াজে ভক্তির সঙ্গে আল্লাহর নামটা নেবো ইনশাআল্লাহ। একটা আওয়াজ দেন তো নারী তাকবীর
মাশাআল্লাহ আগে আমাদের আমাদের মধ্যে পার্থক্য বুঝেছেন আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো নারী তাকবীর নারী তাকবীর বাড়িগুলা গ্রামবাসী বৃন্দ এই মাহফিলের কমিটি সাহেবানগণ বিশ্ব নবী দিবস নারী তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন একটু ভালো লাগে বাকুড়া জেলার সোনামানিক যুবকেরা আব্বার মায়েরা এই মসজিদে আকসা কে নির্মাণ করেছিলেন প্রথম নির্মাণ হয়েছিল কার হাত থেকে কেন এই মসজিদে আকসা সম্মান এত বেশি কেন এই মসজিদে আকসা এত মর্যাদা এই মসজিদে আকসা এক রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 25,000 রাকাতের নেকি দেন এই মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের একজন নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অতএব আপনাদের বালিগুমা গ্রামে এই বাকুড়া জেলায় একটা মসজিদ আছে আমার গ্রামে একটা মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আছে এই মসজিদগুলো নির্মাণের সময় কাজ করেছে মানুষ রাজমিস্ত্রি আল্লাহর ভাবত বাইতুল মুকদ্দাসের ইতিহাস হিস্টোরিটা একটু ব্যতীত করো ওই মসজিদ প্রথম নির্মাণের সময় দুনিয়ার কোন মানুষ কাজ করেনি আমরা মানুষ জাতি আমরা যাদের চোখে দেখতে পাই না আল্লাহ সৃষ্টি জিন জাতি আছে না নেই আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি অতএব আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী জিন জাতি আছে না নেই আছে না নেই আল্লাহ দয়াময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিলেন জিনের আকার হুকুমত মানতে বাধ্য হতো মসজিদ নির্মাণ হবে ওই মসজিদের কারা কাজ করবে ওই মসজিদ নির্মাণ কিভাবে হবে নবী সুলাইমান আলাইহিস সালাম ডিসাইড করলেন তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিলেন মসজিদ নির্মাণে কাজ করবে জেনেরা যেহেতু তিনি নবী ছিলেন আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার স্পেশাল শক্তি দিয়েছিলেন জেনেরা তার তাবে ছিল তার কথা মতো জেনেরা চলতো কি চলতো না নবী সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদে আকসা নির্মাণের সময় জিনেদেরকে কাজে লাগিয়ে দিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি রুবনে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন জিনেরা কাজ করছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনেদের বলে বলে দিতেন মসজিদ তখন সম্পূর্ণ হয়নি ওই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বলছি যে মসজিদ বাঁচানোর জন্য ইসরায়েল আর ফিলিস্তিনের এই যুদ্ধ পরিস্থিতি ও ভাইরা বাপেরা ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করছেন জিনেরা নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন নবী সুলাইমান আলাইহিস সালামের দুনিয়ার হায়াতে জিন্দেগিটা সমাপ্ত হয়ে গেল ইন্তেকালের সময় হয়ে গেলে মালেকাল মাউত আজরাইল আলাইহিস সালাম কাউকে এক সেকেন্ডও সময় দেন না আল্লাহ শহীদ দরবারে ডাক পড়ে গেল ওমা মালাইকা ফেরেশতা ও মালেকাল মাউত আজরাইল আপনি যান যান আমার নবী সুলাইমানের দুনিয়ার হায়াতে জিন্দেগির সময়টা সমাপ্ত হয়ে গেছে আপনি আমার নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজো করেন আল্লাহর কাছে সেদিন আর মালেকাল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আপনার ঘর বাইতুল মুকদ্দাস নির্মাণ হচ্ছে জিনেরা কর্মরত আছে নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে যদি নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে যায় জিনেরা যদি কাজ করা বন্ধ করে দেয় আপনার ঘরের কাজটা সমাপ্ত হবে না অসমাপ্ত থেকে যাবে হিসেব কি বলে কিন্তু আল্লাহ ইচ্ছার বাইরে আল্লাহর ইচ্ছার উপরে মানুষের চিন্তা কখনো এক জায়গায় করা যাবে না আল্লাহ যখন মনে করবেন কোনো না কোনো অসিলা করে আল্লাহ করিয়ে নেবে
আল্লাহ পাক বলেছেন আজরাইল আপনার কাজ হলো আমার হুকুম পালন করা আর কিছু করার আছে আপনি যান নবী সুলাইমান আলাইহিস সালামে জানটা কবজ করেন লাঠির উপরে বড় অবস্থা আছেন জিনেরা কাজ করছেন ওই মসজিদ আকসা ইতিহাস বলতে ভাগ্য কথা নয় গালাগালি শিক্ষিত মানুষ যারা ওলামা কেরাম আছেন আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন আজরাইল আলাইহিস সালাম আসলেন নবী সুলাইমান আলাইহিস সালামে জান কবজ করে নিলেন আল্লাহ পাক ওই অবস্থায় লাঠির উপরে ভর করে দাঁড় করিয়ে রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ জিনেদেরকে আমার আল্লাহ বুঝতে দেয়নি আল্লাহ পারেন না জিনেদেরকে আমার আল্লাহ বুঝতে দেননি জিনেরা কাজ করে মসজিদ সমাপ্ত করে ফেললেন আল্লাহ পাক ওই লাঠিতে উই পোকা লাগিয়ে একটা পোকা লাগিয়ে দিলেন লাঠিটাকে পোকা খেয়ে ফেললেন নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে ঢলে পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ যে মসজিদের নির্মাণ শুরু করেছিলেন একজন নবী নবী সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটা একটু ব্যতিক্রম ভাবে মানুষ জাতির হাত বাড়াবার বা কর্মরত অবস্থায় হয়নি আল্লাহ পাক তার একটা সৃষ্টি মখলুক জিন জাতিকে পাঠিয়েছেন আর নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল জিন জাতি এই জিন জাতিদের মারফত ওই মসজিদ সর্বপ্রথম নির্মাণ হয়েছে যেটা বলুন সুবহানাল্লাহ যে মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবের রাতে নবীদের নিয়ে নামাজ আদায় করেছেন যে মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা করে আল্লাহর নবী প্রাথমিকভাবে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন মানে মুসলমানদের ইমানের সঙ্গে অন্তরের সঙ্গে প্রাণের সঙ্গে মসজিদের সম্পর্ক আছে না আছে না নেই একজন ইমানদার তার জমিনে স্বচ্ছ জমিন স্বাধীন জমিনকে অন্য কোনো অপশক্তি গায়ের জোরে দখল করবে এটাকে ইমানদার সহজে ছেড়ে দেবে যখনই মসজিদ বাঁচানোর লড়াই নেমেছে যখন তার জন্মভূমি বাঁচানোর লড়াই স্বাধীনের লড়াই নেমেছে তখন কিছু আমাদের দেশে কিছু ব্রিটিশদের দালাল কিছু নিজের পাঁচাটা মিডিয়া এরা তাদেরকে বলছে জঙ্গি কথা কি বুঝতে পারছেন তোমাদের কিরা পাওয়ার ক্ষমতা ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ বেঁধেছিল তখন তো জঙ্গি গন্ধ খুঁজে পাওনি এই ফিলিস্তিনিরা মুসলমান বলে হামাস বাহিনী মুসলমান বলে জঙ্গি তকমা দিচ্ছ তকমা দাও মুসলমানদের চা আসে না জাতি বুঝতে শিখেছে আজকে ভারতবর্ষের জমিনে আল্লাহ শুকরিয়া কি হিন্দু বলেন কি মুসলমান বলেন কি ভিন্ন ধর্মাবলম্বী বলেন আজকে বহু ভালো মানুষ দুনিয়া আছে না নেই যে কথা আমাদের বলতে হয় না সোশ্যাল মিডিয়া একদিকে যেমন পাঁচটা বেহাদিন জমিনিয়া অপপ্রচার চালাচ্ছে আমার একটা হিন্দু শিক্ষিত ভাই আমার একটা অন্য শিক্ষিত ভাই তারাও আজকে সত্যটা তুলে ধরছে না ধরে না সত্য তুলে ধরছে এই জন্য আমি একটু আগেই বলছিলাম একটা শেয়ার করছিলাম হাকিকাত ছুপ নেহি শক্তি বানাওয়াট কে অসিলো সে খুশবু আ নেহি শক্তি কাগজ কে ফুলো সে তোমরা চেষ্টা করে ইমানের আলো নিবে দিতে পারবে না তোমরা চেষ্টা করে মুসলিম জাতিকে অপবাদ দিয়ে মুসলিম জাতিকে ছোট করতে পারবে না এই জাতির পাকাচে যে পাওয়ার আছে এটা হলো ইমানি পাওয়ার কি পাওয়ার এটা হলো ইমানি পাওয়ার অতএব মসজিদে আকসা আমাদের ছিল আমাদের আছে আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদের বাচ্চাদের আল্লাহ তাদের জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে আপনি জয়ের পতাকা হাতে দিয়ে দেন বলেন আল্লাহু আমিন একটু নিলাম অসুবিধা হলো পরের পর্ব ইনশাআল্লাহ পরের পর্বে আসবো আমাদের জীবনে শিক্ষা দরকার আছে না নেই এখানে বসেছি একটু জীবন পরিবর্তনেরও দরকার আছে এখানে বসেছি একটু অনুতপ্ত হব ইনশাআল্লাহ এই সেকেন্ড পর্বে কিছু আমি চমৎকার কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাতে আমাদের জীবনে পরিবর্তন হয় দরকার আছে না আছে না আলোচনা বুঝতে পারলেন একটু বললাম যেহেতু এই প্রসঙ্গ এসেছে না এই সময় এই সুযোগে এগুলো জানা হয়ে গেল শিক্ষার তো শেষ নেই আছে নাকি কিছুই জানি না যতই পড়ি তত মনে হয় কিছু জানি শিখতে হবে জাননেওয়ালার পাশে বসতে হবে জাননেওয়ালার কাছে মহব্বত করতে হবে জাননেওয়ালাদের থেকে জানতে হবে কথা ঠিক না কি বাবজিরা ভাইরা আল্লাহ আমাদের আশা বাসা বাবা শোনাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আলোচনা বুঝতে পারছেন দ্বিতীয় পর্ব আসবো তৃতীয় পর্ব আসবো আর একবার একটু তাকবীর দেন না আর এই তাকবীর মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ আমি আসি বাঁকুড়া জেলায় প্রত্যেক বছরেই পাঁচবার আশা করে আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম মজলিস দেখছি কারণ এই মাহফিল থেকে একটা মানুষকে তো উঠতে দেখিনি বরং কিছু ভাইরা বাবাজির এসে বসে গেছে ঠিক বলছি না ভুল বলছি মাহফিল থেকে তো কাউকে উঠতে দেখিনি বরং আর এসে বসছে বেশি কাজ তো হবে না বারোটার কাটা পার করার কোন রকম ইচ্ছা নেই ফজরের নামাজ আছে তাই তো নাকি তাহলে একটু শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ইনশাআল্লাহ থাকবেন তো এটা তো একটা পর্ব গেল পরে পর্ব আসবে শেষের পর্ব আসবে ইনশাআল্লাহ আরো কিছু পাবো আরো কিছু দেওয়ার চেষ্টা করছি আমি তো খুব নগণ্য দেখেন আমি বিশ্বাস করেন আমার মনে হয় আমার থেকে নেককার মানুষ মজলিসে থাকে আমার আমলে জিন্দেগীতে আল্লাহ কতটা খুশি আমি বলতে পারবো তবে আমার মনে হয় মাহফিলে যত মানুষ এসেছেন এমনও বহু মানুষ আছেন তাদের আমলে জিন্দেগীতে আল্লাহ বেশি খুশি
আমি যে জ্ঞান দিতে এসেছি আপনাদের জানা আছে এটা জেনেছি এটা একটু ভালোবেসে পৌঁছিতে চাওয়ার থেকে জ্ঞানী মানুষ আছেন আমার থেকে শিক্ষিত মানুষ আছেন অতএব এখানে তো আমরা ভালোবাসায় বসেছি কথা ঠিক না ঠিক ইসলাম দেন না আমরা এখানে বসেছি এটা আমাদের সবথেকে বড় পরিচয় আমরা নবীর উম্মত আর আল্লাহর বান্দা কথা ঠিক না ভাই আল্লাহ আমাদের বুঝদান হেদায়েত দান বলেন আল্লাহুম্মা আমিন একটু মহব্বতের দরুদ শরীফ পড়ে নিয়েই আমি আমার সেকেন্ড পর্ব আমাদের জীবনের শিক্ষামূলক কিছু প্রসঙ্গ তুলে ধরবো ইনশাআল্লাহ একটু মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা